ব্যাং মার্কা শিক্ষানীতি মানতে পারি না, ঠিক কিনা বলেন? মানি না, মানব না, মানতে পারি না। বানর মার্কা শিক্ষানীতি মানতে পারি না। শিক্ষানীতি আমরা যখন স্কুলে পড়ছি কত সুন্দর সুন্দর ঘটনা ছিল, ঠিক কিনা? কোরআন হাদিসের ঘটনা ছিল, এখন কি সব শেষ হয়ে গেল। কাফের বেবাররা, ইহুদি খ্রিস্টানরা কিন্তু বসে থাকে না, নাস্তিকরা বসে থাকে না, তাদের কাজ কিন্তু চালিয়েছে। আমরা মুসলমান বসে গেছি। আহারে, তোমাদের কাছে কোনো হেদায়েতের বাণী কি এসেছিল না? সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কোনো ভীত প্রদর্শনকারী কি কেউ কি এসেছিল না? তারা বলবে ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমাদের কাছে এসেছিল, আমরা মিথ্যা মনে করেছিলাম। কত আলেমরা বুঝাইছে, নবীরা বুঝাইছে, আমরা শুনি না, বুঝার চেষ্টা করি না। তারা বলবে, আফসোসে বলবে, ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। আরে ওই সময় যদি আমাদের কথা শুনতাম, আজকে জাহান্নামে যাওয়া হতো না, আশা রাখতো না। বাবার আমার ও আমার মা বোনের একটু খেয়াল করে শুনেন, যাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, তাদের গুনার কারণে যখন জাহান্নামের কিনারা নিয়ে যাবে, মালেক ফেরেশতা যখন নাকি নিক্ষেপ করবে, এমন সময় তারা বলবে, ও মালেক ফেরেশতা, আমাদেরকে একটু সময় দেন, একটু সময় দেন। জাহান্নামের ভয় তো আমার থরথর কাঁপতেছে, একটু কাঁদবার একটু সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেন। এই জাহান্নামের আগুন দেখে কান্না শুরু করবে, ও আল্লাহ, গুনার কারণে আজকে জাহান্নামের কিনারে এসে গেছি, কিভাবে জাহান্নামের মধ্যে থাকবো? আল্লাহ, দাউ দাউ করে জ্বলতেছে, সাপগুপ বিচ্ছুগুলি আক্রমণ করার জন্য অপেক্ষা আছে। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। তারা বলবে, আল্লাহ, আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন বেপরোয়া হব না, আর কোনোদিন বেনামাজি হব না, আর কোনোদিন আলেমদেরকে গালি দিব না, আর কোনোদিন মাদ্রাসাকে গালি দিব না, আর কোনোদিন মসজিদকে গালি দিব না, আর কোনোদিন অন্যায় করব না। আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাবার আমার ওই সময় মানুষগুলির চোখের পানি পালাইতে পালাইতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বলা শুরু হবে। মালিক ফেরেশতা ডাক দিবেন, ও জাহান্নামীরা, এখন তোমাদের কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেছে, রক্ত পড়তেছে। এই কান্নাটা যদি এক ফোঁটা যদি গুনার বয়ে যদি কান্না করতো দুনিয়ার মধ্যে, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিত। আহা, কি করলা, কি করলা বাবার আমার! আমরা তো অনেক সময় গুনাহ করে ফেলছি, ঠিক কিনা বাবার আমার? এই তিনটা গুণের কথা আজকে বলছি, সামনে যে তিনটা গুণ অর্জন করব, পিছনে তো গুনাহ করে ফেলছি। বাবার আমার, এই অবস্থা যদি আমার যদি হয়ে যায়, আপনার যদি হয়ে যায়, কি অবস্থা হবে? একটু খেয়াল করেন, একটু মুরাকাবা করেন, কি অবস্থা হয়ে যাবে। কি করবেন, কি করবেন? গুনার দিকে তাকায়, একবার ডাক দেন, আল্লাহ! ডাক দেন, ডাক দেন, দুইটা হাত তুল করে ডাক দেন, আল্লাহ, আল্লাহ! জাহান্নামের কথা স্মরণ করে আরেকবার ডাক দেন, আল্লাহ! অন্তর থেকে আরেকবার ডাক দেন, আল্লাহ! গুনার দিকে তাকায় আরেকবার ডাক দেন, আল্লাহ! চোখের পানি পালায় ডাক দেন, আল্লাহ! ডাক দেন, আল্লাহ! আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। গুনার বোঝা মাথা খেয়াল একটু খেয়াল করেন, গুনার বোঝা মাথা নিয়া ঢাক দেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইয়া ইলাহি, মাফ করে দাও মাবুদ মাওলা ইয়া ইলাহি। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম ফরিয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে খারদারে, বলেন আপনার বান্দা যাবে খারদারে। সকলে বলে আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। পুরুষ জাতের কসম, পুরুষের কসম, নারীর কসম, এই চারটা কসম খেয়ে আল্লাহ পাক বলেন, চারটা কি? রাত্রের কসম, দিনের কসম, পুরুষের কসম, নারীর কসম, চারটা কসম খেয়ে আল্লাহ পাক বলেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের মেহনত মুখতালিফ, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকম। এই যে আপনারা মাহফিলে এসেছেন, আপনারা পা দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দিছেন। আর যারা ঘরে বসে বসে মোবাইল টিপতেছে, ফেসবুক, খারাপ জিনিস দেখতেছে, খারাপ আড্ডা করতেছে, বিভিন্ন নাটক দেখতেছে, বলেন তো তারা যে এই যে অর্জনটা করলো, নাটক দেখলো, গুনার কাজ করলো, আপনাদের কাজ আর তাদের কাজ কি একরকম নেই? একরকম নেই। এটি আল্লাহ পাক বলেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের মেহনত মুখতালিফ। যদি মুখতালিফ বিভিন্ন রকম, বিভিন্ন রকম হওয়ার কারণে আমি আল্লাহ বিভিন্ন রকমের রেজাল্ট দান করব। এই যে মাহফিলে এসেছেন, মায়ার নবী বলেন যেই বান্দারা আমার উম্মতেরা দ্বীনের কথা শোনার জন্য কোন দ্বীনই মজলিসে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি খাঁটি নিয়ত হয়ে থাকে, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় আপনার আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ হতে থাকবে। এক নেকি ঘন কই বান্দা করে, একে একে বদলে মে উসকো দোষ মিলে। এই যে আপনারা নেকির কাজ করার জন্য এখানে এসেছেন, কোন বান্দা নামাজের মধ্যে সিজদা দিল, তার কপালটা জান্নাতি হয়ে গেল, জান্নাতি। আবার কারো কপালটা মাজারে গিয়ে সিজদা দিল, সিজদা কিন্তু দোনোটা এক, ঠিক নেই? দোনোটা এক, জায়গা ভিন্ন, নিয়ত ভিন্ন হওয়ার কারণে, নামাজের মধ্যে সিজদা দেওয়ার কারণে তার কপালটা জান্নাতি, আর মাজারে গিয়ে সিজদা দেওয়ার কারণে তার কপালটা জাহান্নামী হয়ে গেল। ঠিক এটা বলা, মাজারে গিয়ে বলে ও বাবা আমাকে সন্তান দাও, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমাকে ক্ষমতা দাও। বাবারা বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? টাকা দেওয়ার মালিক কে? শক্তি দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? এই যে সেই মাজারে গিয়ে একদল শুধু সেজদা দেয় আর বলে বাবা গো, বাবা গো, ও বাবা, দুনিয়ার এই বাংলাদেশের মাগুলি চলে গেল ইন্ডিয়াতে, আর ইন্ডিয়ার বাবাগুলি মনে হয় সব বাংলাদেশে এসে গেল। প্রত্যেকটা মাজারে গিয়ে শুধু বাবার বাবা বাবা বাবা। অনেকেই আবার হাইরে, অনেকেই নামাজের মধ্যে পড়ে বাবা 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 বাবা। সুবহান রব্বিল আলা বলে না, বাবার নাম ধরে বলে অমুক নাম বাবা, অমুক নাম বাবা, অমুক নাম। জোরে বলি না নাউযুবিল্লাহ। খাজার নামে মাজার করে, কত মাজারে গাঞ্জা খায় আর মদ খায়, ঠিক কিনা? ওই ল্যাংটা বাবার, আমাদের আমাদের চাঁদপুরিতে হ্যাঁ ল্যাংটা বাবার, আর নামই তো শুধু ল্যাংটা, সব দেখা যায়। এনে বলে কি বেলা আছে, কি বেলা আছে, কি তো আছে সব দেখি যেতে। মদের আড্ডা, গাঞ্জার আড্ডা, ধোয়ার লিগা ভিতরে ঢুকা যায় না, যায় দেখে মিডিয়াতে দেখা যায়। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা বলে? এটা আওয়াজ দিতেব, ঠান্ডা চলে আসছে। এতদিন বৃষ্টির কারণে ঠান্ডা কম ছিল, আজকে ঠান্ডা লাগে না একটু বেশি, হ্যাঁ একটু আওয়াজ দিবেন, মরার মতন বই দেখেন না। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি নাই গো তাহার, আছে শুধু সুর, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারাবে না, চলে শুধু গাজার মেলা, মাজারে সারাবে না, চলে শুধু মদের মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে বলেন দিনে করে ভন্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভন্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপির নাই কো খবর, পর্দার খবর নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়, ঠিক কি না? দাড়ি টুপির নাই কো খবর, পর্দার তেলা ফোকার বাচ্চারা কয় এটা বলে তাজিমে সেজদা, নাউজুবিল্লাহ বলে। সেজদা দিবা একমাত্র জায়গা হলো আল্লাহ, আল্লাহর কদমে, আল্লাহর পায়ে, অর্থাৎ সেজদা জায়গার কোন ব্যক্তির সেজদা দেওয়ার, সেজদা নেওয়ার কোনো অধিকার নাই, ঠিক কিনা? একমাত্র আল্লাহর সেজদা ছাড়া, আল্লাহর কদম ছাড়া সেজদার কোথাও চলবে না, ঠিক কিনা বলেন? তারা বলেন তাজিমে সেজদা, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়, ভণ্ড পীরের মুরিদ যারা তোরা তারা হবে সর্বহারা, ভণ্ড পীরের দাউনবাগির মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, বলেন দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। ওই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গেছিলাম মাহফিলে, আগের দিন দিছে মাহফিল, পরের দিন এদের মেলা। ছোট 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 ঘর, আমি কখনোই দেখিনি এরকম। আমাকে মনে হয় 9টা না 9:30 এরকম সময় উঠাইছে, যাওয়ার সময় দেখলাম ছোট ছোট ঘর, আর এক একটা টেবিলের মধ্যে মোমবাতি 4-5টা করে জ্বালিয়ে রাখছে। তো পরে আমি মাহফিলের পরে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কোন হিকমত আছে, ছোট ছোট ঘর আবার মোমবাতি জ্বালিয়ে রাখছে, কারণ তো আছে, মোমবাতি জ্বালানোর উদ্দেশ্য কি? এটা ফাঁকফানজাত। আমি এটা কি, এটা ফাঁকফানজাত কি, খায় না, রোগের নাম না, মানুষের নাম না, কি এটা বুঝাইলো আর কি। এখনই তারা প্রস্তুত, আগামীকাল এখানে গাজার আসর হবে, গাজা বিক্রি হবে। এই যে টেবিলগুলি দেখতেছেন না, এখানে গাজা দিব আর টাকা দিব, নাউজুবিল্লাহ। এই হলো অবস্থা। আল্লাহ পাক এমনি বলে না, ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের জন্য মেহনত মুখতালিফ, তোমাদের মেহনত মুখতালিফ, যার যেরকম মেহনত তার রেজাল্ট ওরকম আমি আল্লাহ দান করব। কেহ রাত্রে, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে গেল, আল্লাহর জিকির শুরু করে দিল, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, ঠিক কিনা বলে? গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়লো, নবীর সুন্নাত আদায় করলো। তাহাজ্জুদ নামাজ কোনো ফরজ নয়, নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত। দোয়া কবুল হওয়ার সময় মায়ের নবী বলেন, আপনারা আমার নবী ডাক দিয়ে বলেন, রে আমার উম্মতের দল, যারা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে আমি রাসূল ঘোষণা দিলাম কঠিন কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যাবে। বাবারা আমার, ও কসুয়ার মুসলমান ভাইরা আমার, ও আমার মা বোনেরা, আমরা কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম? তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না বলেন? ওয়া মা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল, কষ্ট হয় আপনাদের? চলবে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আমার সঙ্গে বলেন, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মাসদায়া কানা মাইহাম কুন কবুল। কি বলছে আল্লাহ পাক? ইন্না সাআয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের মেহনত মুখতালিফ, এক একজন এক এক রকমের মেহনত হবে, রেজাল্ট আমি আল্লাহ দান করব, ওই রকম ভাবে দান করব। মায়ের নবী ডাক দিয়ে বলেন, কার জন্য জান্নাতটা হবে বড় সোজা হয়ে যাবে, বড় সহজ হয়ে যাবে। আমাদের জান্নাত দরকার আছে কিনা? জোরে বলেন, জান্নাত দরকার আসেনি? জান্নাত বড় সহজ হয়ে যাবে, সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দল, শুনো কিভাবে কিভাবে কিয়ামতের ময়দানে কোরআনের দরজা ডাক দিবে। ও আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, ও আব্দুল মালিক, ও কসুর, অমক নাম, আসো আসো আমার দরজা দিয়ে ঢুকো, জান্নাতের ভিতরে ঢুকে যাও। তুমি কোরআনকে বড় মোহাব্বত করছো, কোরআন ওলাদেরকে বড় মোহাব্বত করছো, কোরআন ফলনেওয়ালাদেরকে বড় মোহাব্বত করছো, কোরআন অনুযায়ী আমল করার জন্য বড় চেষ্টা করছো, এই জন্য তোমার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছে, রসুল রাজি হয়ে গেছে। আসো আসো জান্নাতের ভিতরে, আমার দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকো। দানের দরজা ডাক দিবে, ও দানকারী, ও আব্দুল রহমান, ও আব্দুল মালিক, ও আসিয়া, ও রাবিয়া, এরকম নাম বলে বলে ডাক দিবে, আসো আসো আমার দরজা দিয়ে তুমি জান্নাতের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ বলতেন না? এই ডাকটা যদি বাবারা আমার যদি হয়ে যায়, কপালটা বড় ধন্য হয়ে যাবে। আপনার যদি এই ডাকটা যদি এসে যায়, আপনার কপালটা বড় ধন্য হয়ে যাবে, ঠিক কিনা? আমরা চাই কি চাই না ডাকটা হোক না হোক, তওবা দরজা ডাকতে থাকবে, আসো আসো আমার দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকো। তুমি তওবা করছো, এমন ভাবে তওবা করছো, কান্না করছো, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে দুইটা চোখের পানি ফালাইয়া কান্না করছো, আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, আসো আসো জান্নাতের ভিতরে, আমার দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকো। বাবা ডাক দিবে, জিকিরে দরজা ডাক দিবে, আসো আমার দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকো। কেউ চাচা খুঁজিতেছে, জান্নাতের ভিতরে ঢুকো। নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবাই কেরামের দল, এক এক আমলের বিনিময়, এক এক আমলের বিনিময় এক এক দরজা দিয়ে কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে। ওখানে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে এমন কোন ব্যক্তি আছে নাকি যে ব্যক্তির সমস্ত দরজায় ডাকতে থাকবে, আসো আমার দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকো, আমার দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকো। কোরআনেও ডাক দিবে, দানও ডাক দিবে, জিকিরও ডাক দিবে, তওবাও ডাক দিবে, বিভিন্ন আমলের দরজা ডাকতে থাকবে, সব দরজা ডাকবে, আমার দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকো। নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবাই কেরামের দল, ও ভাই আবু বকর, কিয়ামতের ময়দানে একজন মানুষকে সব দরজা দিয়ে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? সব দরজা দিয়ে ডাকতে থাকবে। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সৌভাগ্য ব্যক্তি কে কে আমি একটু দেখতে চাই, আমি একটু প্রাণ ভরে তিনাকে আমি একটু দেখব, যদি তিনি আমার সামনে থাকে, যদি না থাকে আমি তার নামটা একটু শুনবো, বাড়িতে যে তার সাথে সাক্ষাৎ করব। নবী ডাক দিয়ে বলেন, কেউ না কেউ না, তিনি হলেন আপনি আবু বকর। দুনিয়া কি সদাকত মে তেরে নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও ভাইয়া বকর, আপনি যে আমল করছেন, তিনটা গুণ আপনার মধ্যে এমন ভাবে অর্জন করছেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। শুধু খুশি খুশি নয়, আপনার আমলের গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। ও সাহাবাই কেরামের দল, তোমরা যদি এই আবু বকরের যদি তিনটা গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, তোমাদের জন্য জান্নাত আল্লাহ পাক সহজ করে দিবে। তিনটা গুণ জানার দরকার আছে নি? আমি যে খুতবার মধ্যে তেলাওয়াত করছি, এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক গুণগুলি বলে দিয়েছে। এক নাম্বার হলো, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى, এক নাম্বার হলো আতর গুণ, দুই নাম্বার হলো ওয়াত্তাকা, আল্লাহর ভয়। তিন নাম্বার হলো ওয়াসাদ্দাকা বিল হুসনা, যে ব্যক্তি আখিরাতের চিন্তা ফিকির করে, আখিরাতকে ভয় করে, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে অর্জন করবে। আল্লাহ পাক বলেন ফাসানুয়াসসিরহু লিল ইসরা, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাত সহজ করে দিব। আল্লাহ আল্লাহ কাম মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কাম হয়। বাবার আমার এক নাম্বার কি, মান আতা, আল্লাহর নির্দেশে মাল খরচ করা। আল্লাহর নির্দেশে মাল খরচ করা, মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিনদেরকে আল্লাহর নির্দেশে মাল খরচ করব। আমরা মনে করি বক্তা মনে হয় ওয়াজ করে, এই কথায় আমি কিছু দান করলাম অথবা এমনি দিলাম। না না, আপনি যে দান করেন, গরিব মিসকিনদেরকে দান করেন, মাদ্রাসা দান করেন, এই দানটা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন কার হুকুম? আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত দরহাকিকত মালিকে হর শাই খুদাস। আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করছি, যে অর্থ দান করেছি, যে টাকা দান করেছি, আমার রাস্তায় খরচ করো। কখন খরচ করবা? মৃত্যু আসার পূর্বে খরচ করতে হবে। মৃত্যু যখন নিকটে চলে আসবে তখন খরচ করলো, ওই সময় আমি আল্লাহ কবুল করব না। আগে আগে দান করতে হবে। কি আগে আগে? এক নাম্বার গুণ কি, মান আতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার গুণ ছিলেন মান আতা, আল্লাহর নামে দান খরচ করেন, টাকা খরচ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কোটি কোটি টাকার মালিক ছিলেন। এই দিনকে প্রচার লক্ষ্যে সব টাকা, সব অর্থ আল্লাহর নির্দেশে, আল্লাহর নামে, রাসূলের নামে দান করে দিয়েছে। বলেন তো সম্মানী হয়েছে কিনা, না ক্ষতি হয়েছে? দুনিয়া তো সম্মানী আল্লাহ পাক দান করে দিয়েছেন। সমস্ত সাহাবাদের মধ্যে এক নাম্বার সাহাবী হয়ে গেছেন। 10 জন সাহাবীদের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা এক নাম্বার হয়েছে, ঠিক কিনা? কোরআনের মধ্যে পর্যন্ত তিনার নামটা এনেছেন, তিনার কথাগুলি এনেছেন। সাধারণ চিন্তা, সাধারণ কথা, ব্যাখ্যা বলতে গেলে অনেক সময় দরকার। 2 নাম্বার হলো আল্লাহর ভয়। 2 নাম্বার কি, আল্লাহর ভয়। ওয়াজের মধ্যে কিছু নিয়ে যায়, মা বোনদেরকে বলতেছি কথাগুলি খেয়াল করে শুনবেন। এই 3টা গুণ যদি অর্জন করতে পারি, আমার জন্য আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। 2 নাম্বার হলো ওয়াত্তাকা, আল্লাহর ভয়। কেমন আল্লাহর ভয়? কেমন আল্লাহর ভয়? অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, রাসূলের মহব্বত ফয়দা করতে হবে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, তিনি কখনো মুত্তাকিন হতে পারবে না। যে মুত্তাকিন হতে পারবে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। যে মুত্তাকিন হবে, সেই জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহর ভয়ের কথা বলছেন। ঈমানদারদের কি বলছেন? ঈমানদারদের কি ওয়াজ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিন, রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিন, তাবেদা আকিবু আদবার আবিদিন। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি মরো গো, কবরে বড় কঠিন অবস্থা হবে, বড় কঠিন। মায়ার নবী ডাকতে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও সাহাবায়ে কেরামের দল, নবী কেঁদে কেঁদে বলে, কারো কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক বলেন, অত্তাকাহ, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভয় করতেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারপরও কেমন ভয়, কেমন ভয়। ফজর নামাজের সময় হাউমাউ করে কান্না করতেছে, নবীজি নামাজ পড়তেছে, পিছনে একটা আয়াত শুনে, তিনি তো আরবি মানুষ, অর্থ সব বুঝে, আরবি আয়াত কোরআন তেলাওয়াত রাসূল পড়তেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে হাউমাউ করে কান্না করতেছে, কান্না করতেছে। নামাজের পরে নবী ডাক দিয়ে বলেন, ও ভাই আবু বকর, আপনি কেন কান্না করেছেন নামাজের মধ্যে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আয়াত পড়ছেন, এই আয়াত শোনার পরে আমি কান্না করতেছিলাম, কথাগুলি মনে পড়ে গেছে। কোন আয়াত? তিনি বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম أموالهم بأن لهم الجنة. নবী ডাক দিয়ে বলেন, হে ভাই আবু বকর, এটা তো খুশির সংবাদের আয়াত। আল্লাহ পাক বলেছেন, জান মাল আমি নিয়ে নিলাম, কিনে নিলাম, বিনিময় জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা তো ঠিকই, কথা তো খুশির সংবাদ, একটা কথা মনে পড়ে গেছে। কোন কথা? কয়েকদিন পূর্বে আমি ব্যবসা প্রতিষ্ঠানে একটা লোক এসেছে, কাপড় নেওয়ার জন্য এসেছে, কাপড় নিয়ে গেল। আজকে সকালে ওই কাপড়টা বলছে, তিনি বলছে যে আমার কাপড়টা পছন্দ হয় না, তুমি ফেরত নিয়ে যাও। আমি ফেরত দিয়ে দিলাম, টাকাগুলি ফেরত দিয়ে দিলাম, কাপড়টা নিয়ে নিলাম। শরীয়তের মধ্যে আছে ফেরত নেওয়া, মাল ফেরত নেওয়া কি সুন্নত এবং শরীয়তে জায়েজ এবং কর্তব্য। যারা বলে বিকৃত মাল ফেরত নেওয়া হবে না, তাদের মধ্যে বাটফারি আছে, ঠিক কিনা বলেন? বাটফারি আছে। যারা সৎলোক তারা অবশ্যই বলে দিবে, বিকৃত মাল সমস্যা হলে অবশ্যই ফেরত দিবেন, ঠিক কিনা বলেন? যারা বলে যে বিকৃত মাল ফেরত নেওয়া হবে না, তাদের মধ্যে বাটফারি। নবীর সুন্নত নাই, যেই কাজের মধ্যে নবীর সুন্নত নাই, সেই কাজের মধ্যে কখনো বরকত হবে না, ঠিক কিনা বলেন? তিনি বলেন, আমি ফেরত দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, আপনার জানমাল কিনে নিলাম, বিনিময় জান্নাত দিয়ে দিলাম। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলে, ও আবু বকর, আমি তোমার জানমাল নিয়ে নিয়েছিলাম, বিনিময় জান্নাত দিয়েছিলাম, কিন্তু তোমার ইবাদত আমার পছন্দ হয় না, তুমি যে নামাজ আদায় করো নামাজ আমার পছন্দ হয় না, কোরআন তেলাওয়াত পছন্দ হয় না, দান পছন্দ হয় না, তোমার ইবাদত পছন্দ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যদি এই কথা যদি বলেই পারে, আমার কি উপায় হবে? দেখেন কেমন চিন্তা, কেমন চেতনা। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কেমন চিন্তা, কেমন চেতনা। যদি এরকম যদি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই কথা আমার আল্লাহ যদি বলে ফেলে, আমার কি উপায় হবে? আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবো না। দেখেন বাবার আমার এমনি এমনি তিনাদের নাম কোরআনের মধ্যে আনা হয় না। বাবার আমার কেমন ভয় করছে, কেমন ভয় করছে। ও আমার মা বোনের একটু খেয়াল করে শুনেন, আল্লাহর ভয় যে কত পাওয়ার, কত পাওয়ার, কত পাওয়ার। যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিনে বাস করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফেরেশতা তাদেরকে স্বাগতম জানাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. আল্লাহ পাক যখন জান্নাতীরা দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করে যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমাকে বড় ভয় করছো, অন্তরের মধ্যে আমার ভয় ঢুকাইছো, জাহান্নামের ভয় ঢুকাইছো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দিলাম। যখন নাকি বাবারা জান্নাতের ভিতরে ঢুকবে তখন ফেরেশতারা বলবে, সালাম, স্বাগতম, তোমাদের প্রতি সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। তোমরা যাও যাও জান্নাতের ভিতরে ঢুকো, আরাম আয়েশে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। আমরা কি জান্নাত যেতে চাই কি চাই না? হাত তুলে দেখে আল্লাহু আকবার। ও আল্লাহ, আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও আমার মা বোনেরা, তাকওয়ার কত পাওয়ার, কত পাওয়ার। কঠিন গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করে যদি তাকওয়া অর্জন থাকে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। চাচাতো ভাই চাচাতো বোনকে বড় মহব্বত করে, অন্তরে অন্তরে ভালোবাসে, কিন্তু চাচাতো বোন কোনো সাইড দেয় না, সুযোগ দেয় না। একদিন চাচাও নাই চাচিও নাই, বাড়িতে আসলো দেখে চাচাও নাই চাচিও নাই, সুযোগ বুঝে ঘরের ভিতরে ঢুকে গেল, দরজা বন্ধ করে ফেললো, জানাগুলি বন্ধ করে ফেললো। চাচা তো বোন কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, ও ভাই তুমি আমার সাথে গুনার কাজ করিও না, আমি আল্লাহরে বড় ভয় করি, যদি গুনার কাজ করো আমি কিভাবে আমি কিয়ামতের ময়দানে উঠব, কেউ দেখবে না, পরে তওবা করে ফেলবো, বিভিন্ন কথা বলতেছে। যখন কোনো কথা শুনে না, আস্তে আস্তে চাচা তো বোনের নিকটে যাইতেছে, কেউ তো নাই, এখনো ফুফায় ফুফায় কান্না করতেছে। ও চাচা তো বোন কেউ তো নাই, দুনিয়ার কেউ দেখবে না, কেউ নাই, সব বন্ধ হয়ে গেছে। চাচা তো বোন ডাক দিয়ে বলে, ও ভাই তুমি দেখো, দুনিয়ার কেউ দেখে না, আমি দেখতেছি একজন তোমার দিকে আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। চাচা তো ভাই বলিল, ভুল কই, আমি তো দেখি না, দরজা বন্ধ, জানা বন্ধ, কেউ তো দেখি না, তিনি হলেন যিনি তোমাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, পুরা জাহান সৃষ্টি করছে, তিনি হলেন আমার আল্লাহ। তিনি তাকিয়ে আছে, গুনার কাজ করিও না, আমি আল্লাহকে বড় ভয় করি, জাহান্নামকে বড় ভয় করি। এই কথাগুলি যখন নাকি চাচা তো ভাইকে বলিল, তাকওয়ার পাওয়ার নিয়ে যখন নাকি বলিল, চাচা তো ভাইয়ের অন্তরের মধ্যেই কম্পন শুরু হয়ে গেল, আল্লাহর ভয় ঢুকে গেল। কথা তো ঠিকই, বোন তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ যেন আমাকে মাফ করে দিও। আল্লাহু আকবার। তাকওয়ার পাওয়ার আছে কিনা বলেন? সেই তাকওয়ার কথা বলছে ওয়াত্তাকাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় গুণ ছিলেন ওয়াত্তাকাহ। আল্লাহর ভয়। তৃতীয় নাম্বার হলো ওয়াসাদাকা বিল হুসনা, আখেরাতের ফিকির, আখেরাতের ভয়, আখেরাতের বিশ্বাস যারা করবে, এই তিনটা গুণ যারা অর্জন করবে, যার মধ্যে আখেরাতের গুণ যত বেশি হবে তার তাকওয়ার পাওয়ার তত বেশি হবে। এই তিনটা গুণ যখন যার হয়ে যাবে, আল্লাহ পাক পরে আয়াতে বলতেছে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তোমার জন্য সহজ করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। বাবারা আমার, এই তিনটার বিপরীত যারা করবে, পরায়াতের মধ্যে আসছে তিনটার বিপরীত যারা করবে কি? ও আম্মা মান বাকিনা ওয়াস্তাগনা, কষ্ট আপনাদের শেষ করব। ও আম্মা মান বাকিলা ওয়াস্তাগনা, যারা বখিল করবে, কৃপণতা করবে, টাকা আছে আপনার কাছে, 10 টাকা আছে, 1 টাকা দেন, আটা না দেন, কিন্তু ধমক দিয়ে সরিয়ে দিবেন, এই অধিকার আপনার নাই। না দিতে পারলে আপনি আল্লাহর কাছে মাফ করবেন, কিন্তু দেওয়া করতে হবে। আপনার 10 টাকা আছে, 1 টাকা দেন, 100 টাকা আছে, আপনি 2 টাকা দেন, 5 টাকা দেন। এই টাকা দেওয়ার মালিক কে? কে দিয়েছেন বলেন? কত ধনী এখন ফকির হয়ে গেছে, কত ফকির ধনী হয়ে গেছে, ঠিক কি না? ধনী ফকির হয়ে গেছে, ফকির ধনী হয়ে গেছে। কে করতেছে এই খেলা? কে দেখাইছে? আল্লাহ পাক বলেন ও আম্মা মান বাখিলা, যারা কিফরতা করবে, ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা বেপরোয়া হবে, আল্লাহর ভয় করবে না, বেপরোয়া হয়ে চলাফেরা করবে, বেপরোয়া হয়ে জীবন যাপন করবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবে না, তাদের অবস্থা বড় খারাপ, অবস্থা বড় খারাপ। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, সে যা ইচ্ছা তাই করতে পারে, তার কোনো তার তো ভয় নাই। হায়রে শিক্ষা নীতি, আমরা যখন স্কুলে পড়ছি কত সুন্দর সুন্দর ঘটনা ছিল, ঠিক কিনা? কোরআন হাদিসের ঘটনা ছিল, এখন কি সব শেষ হয়ে গেল। এখন ব্যাংকের শিক্ষা শিখাইতেছে, সামনে আসতেছে ব্যাংকের শিক্ষা, জানুয়ারির দিকে ট্রেনিং দিতেছে, ব্যাংক কিভাবে ডাকে, সাইকেল কিভাবে চালাইবে, ব্যাংক কিভাবে ডাকে, লাভ দেয় কিভাবে, হাঁস কিভাবে ডাকে। আহা কি জগৎ হয়ে গেল। এগুলি এই কাফের বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা কিন্তু বসে থাকে না, নাস্তিকরা বসে থাকে না, তাদের কাজ কিন্তু চালাইতেছে। আমরা মুসলমান বসে গেছি। বলেন ব্যাংক মার্কা কি শিক্ষানীতি চলবে? আমরা মানব? আমাদের সন্তানদের কি ব্যাংক শিক্ষা দেওয়ার জন্য, ব্যাংক কিভাবে ডাকে, ব্যাংক কিভাবে লাফায়, সেগুলি শিক্ষা নেওয়ার জন্য স্কুলে পাঠা? মানি না, মানব না, মানতে পারি না, ব্যাংক মার্কা শিক্ষানীতি মানতে পারি না, ঠিক কিনা বলেন? মানি না, মানব না, মানতে পারি না, বানর মার্কা শিক্ষানীতি মানতে পারি না। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না। আল্লাহকে অবমাননা করছে না, রসুলকে অবমাননা করছে, শিক্ষার অবমাননা করছে না। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, বলেন মানি না, মানব না, মানতে পারি না, ব্যাংক মার্কা শিক্ষানীতি মানতে পারি না, ঠিক কিনা বলেন? কথা বলতে গেলে অনেক সময় হয়ে যাবে। এগুলি কিসের কারণে এরকম হইতেছে? নাস্তিকতা, আল্লাহর ভয় না থাকার কারণে ক্রমে ক্রমে সব শিক্ষা, দিন শিক্ষা উঠে নাস্তিকতার শিক্ষা প্রচলন করার জন্য তারা চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? এই যে চেষ্টা করতেছে, এটার কি সুযোগ দেওয়া যাবে? বাংলার মুসলমান জমিনে কখনো সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? যেখানে 95% মুসলমান, সেই মুসলমানের ঘরে ব্যাংক মার্কা শিক্ষা, বানর মার্কা শিক্ষা, বানর থেকে বলে মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। وأما من بخل واستغنى وكذب بالحسنى, যারা কিপনতা করবে, বেপরোয়া হয়ে চলবে, যারা আখিরাতকে মিথ্যা মনে করবে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের রাস্তা সহজ করে দিব। জোরে বলি নাউযুবিল্লাহ। বাবার আমার আখিরাতের ফিকির যদি না থাকে, ওই ব্যক্তি গুনাহ করবে, ওই ব্যক্তি অন্যায় করবে, পাপ করবে, যখন পাপ করে মারা যাবে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ও মালিক ফেরেশতারা, তারা কিভাবে আমার সাথে নাফরমানি করলো, তারা কিভাবে বেঈমানি করলো, কিভাবে অন্যায় করলো, অন্তরে কি জন্য আমার ভয় ঢুকালো না, তারা একটু দেখো, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। দলে দলে নিয়ে যাবে জাহান্নামের দিকে, কাফের বেঈমানদেরকে নিয়ে যাবে, শিকল পরানো থাকবে, হাতগুলি এই ফিট দিয়ে ঢুকাইয়া সামনে দিয়ে বুকে দিয়ে বাইর করবে, চক্ষুগুলি থাকবে নীল নীল থাকবে, মুখের মধ্যে লাগাম থাকানো লাগাম থাকবে, টেনে টেনে নিয়ে যাবে। এক দলের লাগামও থাকবে না, মুখের মধ্যে মোহরও থাকবে না, চোখগুলো নীলও হবে না, লোহার শিকলও থাকবে না। মালিক ফেরেশতা বলবে, তোমরা কোন নবীর উম্মত, তোমাদের মধ্যে যে কোনো লোহার শিকল নাই, মোহরও নাই, মোহরল মুখের মধ্যে যে মোহরও নাই, তোমরা কোন নবীর উম্মত? তারা ডাক দিয়ে বলবে, ও মালিক ফেরেশতা, আমরা হলাম আখিরি জামানার নবী, যেই নবীর উপর কুরআন নাজিল হয়েছে, সেই নবীর উম্মত। ওই মালিক ফেরেশতা বলবে, আহারে, তোমাদের কাছে কি কোনো হেদায়েতের বাণী কি এসেছিল না? আহারে, তোমাদের কাছে কোনো হেদায়েতের বাণী কি এসেছিল না? সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আহারে, তোমাদের কাছে কোনো ভীত প্রদর্শনকারী কি কেউ কি এসেছিল না? তারা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমাদের কাছে এসেছিল, আমরা মিথ্যা মনে করেছিলাম, আমাদের কাছে আলেমরা এসেছিল, আমরা মাহফিলে এসেছি, যাইও না, আমলও করি না, নিয়ত করি না। কতভাবে বুঝাইছে, কত আলেমরা বুঝাইছে, নবীরা বুঝাইছে, আমরা শুনি না, বুঝার চেষ্টা করি না। তারা বলবে, আফসোসে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আরে, ওই সময় যদি তাদের যদি কথা শুনতাম, আজকে জাহান্নামে যাওয়া হতো না, আশা রাখতো না। বাবার আমার ও আমার মা বোনের একটু খেয়াল করে শুনেন, যাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, তাদের গুনার কারণে যখন জাহান্নামের কিনারা নিয়ে যাবে, মালিক ফেরেশতা যখন নাকি নিক্ষেপ করবে, এমন সময় তারা বলবে, ও মালিক ফেরেশতা, আমাদেরকে একটু সময় দেন, একটু সময় দেন, জাহান্নামের ভয় তো আমার থরথর কাঁপতেছে। আল্লাহর হুকুমে মালিক ফেরেশতা সুযোগ করে দিবে। তারা জাহান্নামের দিকে তাকায়া যখন দেখবে জাহান্নামের আগুনগুলি দাউ দাউ করে জ্বলতেছে, সাপ বিচ্ছু আক্রমণ করার জন্য হা করে তাকিয়ে আছে। জাহান্নামীরা এই জাহান্নামের আগুন দেখে কান্না শুরু করবে, ও আল্লাহ, গুনার কারণে আজকে জাহান্নামের কিনারে এসে গেছি, কিভাবে জাহান্নামের মধ্যে থাকবো? আল্লাহ, দাউ দাউ করে জ্বলতেছে, সাপ বিচ্ছুগুলি আক্রমণ করার জন্য অপেক্ষা আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তারা বলবে, আল্লাহ, আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন বেপরোয়া হব না, আর কোনোদিন বেনামাজি হব না, আর কোনোদিন আলেমদেরকে গালি দিব না, আর কোনোদিন মাদ্রাসাকে গালি দিব না, আর কোনোদিন মসজিদকে গালি দিব না, আর কোনোদিন অন্যায় করব না। আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও। বাবার আমার ওই সময় মানুষগুলির চোখের পানি পালাইতে পালাইতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বলা শুরু হবে। মালিক ফেরেশতা ডাক দিবেন, ও জাহান্নামীরা, এখন তোমাদের কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেছে, রক্ত পড়তেছে। এই কান্নাটা যদি এক ফোঁটা যদি গুনার বয়ে যদি কান্না করতো দুনিয়ার মধ্যে, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিত। আহা, কি করলা কি করলা। বাবার আমার, আমরা তো অনেক সময় গুনাহ করে ফেলছি, ঠিক কিনা বাবার আমার? এই তিনটা গুণের কথা আজকে বলছি, সামনে যে তিনটা গুণ অর্জন করব, পিছনে তো গুনাহ করে ফেলছি। বাবার আমার, এই অবস্থা যদি আমার যদি হয়ে যায়, আপনার যদি হয়ে যায়, কি অবস্থা হবে? একটু খেয়াল করেন, একটু মুরাকাবা করেন, কি অবস্থা হয়ে যাবে। কি করবেন কি করবেন? গুনার দিকে তাকায় একবার ডাক দেন, আল্লাহ। ডাক দেন, ডাক দেন, দুইটা হাত তুল করে ডাক দেন, আল্লাহ আল্লাহ। জাহান্নামের কথা স্মরণ করে আরেকবার ডাক দেন, আল্লাহ। অন্তর থেকে আরেকবার ডাক দেন, আল্লাহ। গুনার দিকে তাকায় আরেকবার ডাক দেন, আল্লাহ। চোখের পানি পালায় ডাক দেন, আল্লাহ। ডাক দেন, আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। গুনার বোঝা মাথা, খেয়াল একটু খেয়াল করেন, গুনার বোঝা মাথা নিয়া ঢাক দেছি, মাফ করে দাও মাবুদ মাওলা, ইয়া ইলাহি মাফ করে দাও মাবুদ মাওলা, ইয়া ইলাহি। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম ফরিয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে খারদারে, বলেন আপনার বান্দা যাবে খারদারে। সকলে বলে আমিন। আল্লাহ, আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা যেন তিনটা গুণ আজকে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনটা গুণ যে শুনেছি, আমরা যেন তিনটা গুণ যেন অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করে, সকলে আমিন। বাবার আমার, এই মাদ্রাসা আপনাদের জন্য এটা একটা নিয়ামত, ঠিক কিনা? বড় একটা নিয়ামত। হুজুর অনেক কষ্ট করতেছে, এজন্য আপনাদের সন্তান দিয়া যে ব্যাংক মার্কা শিক্ষা আরম্ভ হয়েছে, ওখানে গেলে ব্যাংই হয়ে যাবে, বানর হয়ে যাবে। মানুষ যদি বানাইতে চান মাদ্রাসা দিতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো নিষেধ নাই। কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসা পড়ান। ওই বাচ্চা যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ওই বাচ্চা ওই ডাক্তার ইঞ্জিনিয়ার কখনো নাস্তিকতা করবে না, ঠিক কিনা বলেন? বাপমার অবাধ্য হবে না, ওই বাপমাকে কখনো বিশ্রাম আশ্রয় কেন্দ্র পাঠাবে না, আপনার খেদমত করবে। রাজি আছেন?